Assalamualaikum, আমার প্রিয় আপুরা ভাইয়ারা আন্টিরা আঙ্কেলরা এবং আমার ছোট ছোট সোনামণিরা কেমন আছেন আপনারা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। দেশে এবং প্রভাসে যে যেখান থেকে কষ্ট করে আমার আজকের ভিডিওটি দেখছেন, তাদের জন্য আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে খুবই মজাদার আরেকটি রেসিপির ভিডিও নিয়ে। আমি আশা রাখছি আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি এখানে নিয়েছি পরিমাণ মতো আতপ চাল, আর আতপ চালটা আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি হাতের সাহায্যে খুব ভালো করে পুষলে ধুয়ে নিয়েছি। তো রেসিপিটা হচ্ছে হলো, আমি আপনাদেরকে আজকে আতপ চাল দিয়ে ভাপি তৈরি করে দেখাবো। তো আমিও কিন্তু আমার বিয়ের আগে যখন আমার বাবার বাড়িতে ছিলাম, কখনই ভাপি তৈরি করে খাইনি। তো আমার বিয়ের পর আমি যখন আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, তখন আমার শাশুড়ি মা এই ভাপিটা তৈরি করে খাওয়িয়েছিল। তো ভাপিটা হচ্ছে হলো আমার শাশুড়ি মায়ের হাতে রেসিপি, আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে ভাপি তৈরি করাটা শিখেছি। তো আমরা আজকে এখানে আতপ চাল দিয়ে ভাপিটা তৈরি করছি, আপনারা চাইলে সিদ্ধ চাল দিয়েও ভাপিটা তৈরি করতে পারেন। আর এই ভাপিটা কে কে আমার মতো বাসায় তৈরি করে এর আগে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি তারাও দয়া করে আমাকে কমেন্ট করে একটু জানাবেন। তো ভাপিটা খেতে এতটাই ইয়াম্মি হয়েছিল, মানে বুঝাতে পারবো না। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে মাফিকে একটু বিকেলে ভাপি তৈরি করে দিব, মাফি খেলে অনেক পছন্দ করবে। তো ভাপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি একটি নুডলসের মশলা, আর নিয়েছি একটি বড় সাইজের ডিম। ডিমটা আমি আরও আগেই কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। এখন আমি পেঁয়াজের উপরে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এখন আমি হাতের সাহায্যে কাঁচামরিচ এবং পেঁয়াজ এবং ধনিয়া পাতাগুলো খুব ভালো করে কষলে মেখে নিব। আর এই ভাপিটা একবার বাসায় ট্রাই করে দেখবেন, খেতে এতটাই মজা হয়, একবার খেলে আপনারা বারবারই খেতে চাবেন। তো এখন দেখুন, এই যে মাখানো পেঁয়াজের উপরে আমি দিয়ে নিলাম 1 প্যাকেট নুডলসের মশলা। তো অনেকে কিন্তু নুডলসের মশলাটা পছন্দ করেন না খেতে, তারা নুডলসের মশলাটা স্কিপ করে দিয়ে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটা কষলে মাখিয়ে নেবেন। তো মাফিকে যখন আমি এই ভাপিটা তৈরি করে দিয়েছি, তো মাফি খেয়ে অনেক মজা বলল। তো মাফিও কিন্তু এর আগে কখনোই এই ভাপিটা খায়নি, আজকেই ফার্স্ট টাইম খেয়েছে। তো আমি খেয়েছি আমার শাশুড়ির হাতে, যখন আমার শাশুড়ি তৈরি করে দিয়েছে। তো আমি যখন ভিন্ন হয়েছি, এরপর আমি আর কখনোই কিন্তু ভাপিটা তৈরি করিনি। তো পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতার মাখানো মিশ্রণটা আমি আতপ চালে বেটারের উপরে দিয়ে নিয়ে তারপর আমি একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর চুলায় আমি আগে কিন্তু একটি লোহার কড়াই বসিয়ে রেখেছিলাম। তো আজকে আমি এই ভাপিটা লোহার কড়াইতে তৈরি করব, কারণ ভাপিটা কিন্তু লোহার কড়াইতে তৈরি করলে সব থেকে ভালো হয়। আর যাদের কাছে লোহার কড়াই নেই, তারা ছোট যে দস্তার কড়াইগুলো থাকে সেই দস্তার কড়াইতেও তৈরি করতে পারেন। আর ভাপিটা তৈরি করার জন্য কিন্তু আহামরির তেলের কোনো প্রয়োজন, আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি, সেটা কিন্তু আপনারা দেখতেই পারলেন। এখন আমি ভাপিটা একটু ঢেকে দিব। তো চুলার জালটা আমি কতটা কমিয়ে রেখেছি সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু যখন ভাপিটা তৈরি করবেন, সেম আমার মতোই চুলার জালটা কমিয়ে ভাপিটা তৈরি করবেন।
তো বন্ধুরা, ভাপিটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে। তো আমি একটি সাসলিকের কাঠি দিয়ে আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি যে আমার ভাপির, এই যে দেখুন, একটু কাঁচা নেই। তো এখন আমি এতো ভাপিটা একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। তো সার্ভিং প্লেটে তুলে নেওয়ার পর এখন আমার ঠান্ডা করার পালা। তো বন্ধুরা, এতো তৈরি করে ফেললাম খুবই ঝটপট এবং অল্প উপকরণ দিয়ে ভাপি। আমি একটু আপনাদেরকে পিছনের সাইডটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর একটি কালার চলে আসছে। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ। আমি জানি না আমার আজকের এই ভাপির ব্লগটা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ।